দীপাবলিতে সুখবর জানালেন কাঞ্চন শ্রীময়ী। কোল আলো করে পরিবারে এলো কন্যা সন্তান। অভিনেত্রী কেমন রয়েছেন জানালেন সদ্যজাত আর মা, দুজনেই সুস্থ রয়েছেন হাসপাতালে। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। 2024-এর দীপাবলিটা স্মরণীয় হয়ে রইল কাঞ্চন শ্রীময়ের জন্য, তার কারণ তাদের পরিবারে এলো তাদের কন্যা সন্তান। কেমন আছেন অভিনেত্রী? সদ্যজাতকে দেখে কি অনুভব করছেন কাঞ্চন? সব কথাই খোলসা করলেন নতুন মা শ্রীময়ী চট্টরাজ। জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হলে শ্রীময়ী জানিয়েছেন, মেয়ে ভালো আছে, আমি ভালো আছি, তবে ধকল গিয়েছে একটু, তাই ক্লান্ত রয়েছি। অভিনেত্রী জানিয়েছেন কাঞ্চন মল্লিক আনন্দে আত্মহারা। কালী পুজোর পরেই বাড়িতে কন্যা সন্তান, তাই অভিনেতার মতে দেবী কন্যা রূপে বাড়িতে এসেছেন। তবে কার মতো দেখতে হয়েছে সেটা বুঝতে পারছেন না নতুন বাবা মা। অভিনেত্রীর দাবি, খুব ফুটফুটে দেখতে, বেবি কট আলো করে শুয়ে আছে। শ্রীময়ী জানিয়েছেন কাঞ্চন তার কন্যার নাম রেখেছে কৃষ্ণী। কালী পুজোর দিন কাঞ্চন শ্রীময়ী ভিডিও বার্তা শেয়ার করেছিলেন সামাজিক মাধ্যমে। তারপর থেকে অনুরাগীরা দাবি করেছিলেন অভিনেত্রী অন্তঃসত্ত্বা, অবশেষে তাদের দাবি সত্যি হলো। সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, কাঞ্চন আমার সঙ্গে ছিল সারাক্ষণ, পাশে বসে গল্প করেছে। অপারেশনের পরে, মেয়ের জন্মের পরেই আনন্দে চিৎকার করে উঠেছে। খবর পেয়ে দুই পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছেছেন। অভিনেত্রীর কথায়, আমার মা বাবা খুব খুশি, বাড়ির ছোট মেয়ে আমি, দিদির বিয়ের 18 বছর পর, বাড়িতে আবার শিশুর কলরব, ওরা আনন্দে কেঁদে ফেলছেন। ছেলে মেয়ে নিয়ে কোনো ছুতমাক ছিল না। কাঞ্চন আর শ্রীময়ী সুস্থ সন্তান পৃথিবীর আলো দেখুক, এটাই প্রার্থনা করেছেন এই তারকা জুটি। আপাতত দিন পাঁচেক হাসপাতালেই থাকবেন অভিনেত্রী সদ্যজাতের সঙ্গে, তারপরেই ছাড়া পেয়ে বাড়ি ফিরবেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। কাঞ্চন শ্রীময়ীর জন্য রইল অনেক শুভেচ্ছা শুভকামনা। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।